বন্ধুরা, মনটা একদম ভালো নেই বন্ধুরা, কারণ তোমাদের কাছে একটা খুবই 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 খারাপ খবর দিতে চলেছি বন্ধুরা। অবশ্যই সেটা কৃষাণুর ব্যাপারে। গামলা আগামীতে কৃষাণুকে পেতে চলেছে বন্ধুরা। এবার তোমরা বলবে কেন, তাই তো? চলো ভিডিওটা দেখো, সবটা বুঝতে পারবে যে আমি কেন বলছি। অবশ্যই ভিডিওটা না দেখে কেউ আজে বাজে মন্তব্য করবে না। চলো, হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো, কিন্তু আমি ভালো নেই বন্ধুরা। কারণ কেন, এতদিন সত্যের জন্য লড়াই করে যাচ্ছি, সন্দীপকে সাপোর্ট করছি, যদি গামলা জিতে যায়, যে এতটা নোংরামি করেছে, এতটা নছল্লাপনা করেছে, তারপরেও যদি সে কৃষাণুকে পেয়ে যায়, সে জয়ী হয়, বিশ্বাস করো সবটা ব্যর্থ হয়ে যাবে বন্ধুরা। ভিডিওটা প্লিজ ফুল দেখো, তারপর কিন্তু অবশ্যই তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে দিও। এবার প্রথমত বলি বন্ধুরা, গামলা গতকালকে একটা শর্ট ভিডিও দিয়েছিল, তাই তো? সেখানে সে কনফিডেন্স না, ওভার কনফিডেন্স হয়ে সে কিছু কথা বলেছিল শর্ট ভিডিওতে, মনে আছে বন্ধুরা? গামলা বলেছিল যে কৃষাণু কার কাছে থাকবে, মানে গামলার কাছে না সন্দীপের কাছে, সেটা কিন্তু দেখার পালা, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ বলেছিল তো, খুব হাসি খুশি মনে, তাই না? কিন্তু সন্দীপ আমাদেরকে গতকাল না তার আগের দিন একটা ভিডিওতে পরিষ্কার বলেছিল যে কৃষাণুকে নিয়ে তোমরা টেনশন করো না, কারণ কৃষাণু আমার কাছেই থাকবে। কেন? কারণ গামলা যে পরকীয়া করেছে, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার যে করেছে গামলা, সেটা কিন্তু আইনের চোখে অপরাধ, তাই না? একটা মা যখন লয়াল মা বা লয়াল মাদার যদি না হয়, প্রমাণ করতে না পারে, তাহলে সেই মা কিন্তু কোনো মতোই বাচ্চার কাস্টাডি পেতে পারে না। এটা কিন্তু সন্দীপ আমাদের কাছে বলেছিল। এমনকি তোমাদেরকে গতকাল আমি বলেছিলাম ভিডিওতে যে গামলা এই যে কনফিডেন্স দিয়েছে তার পিছনে, হ্যাঁ, এই যে কনফিডেন্স হয়ে কথাগুলো বলেছে তার পিছনে যে কারণটা তোমাদের কাছে গতকালকে ভিডিওতে বলেছিলাম, সেটা তো অবশ্যই, কিন্তু আজকে যে ব্যাপারটা জানতে পেরেছি সেটা আরও ভাইটাল ব্যাপার বন্ধুরা, যেটা শুনলে তোমরা বিশ্বাস করো থমকে যাবে বন্ধুরা। আমার রিয়াকশান ছিল এটা কি হতে চলেছে, মানে এই ধরনের রিয়াকশন ছিল আমার জাস্ট কথাটা শোনার পর। তো এই যে গামলা, ঠিক আছে, গতকালকে যে ভিডিওটা দিল যে আমি হাঁপিয়ে গেছি, আমি এইসব করতে করতে, এগুলো তো হওয়ারই ছিল, এই ধরনের টাইটেল থাম্বেল দিচ্ছে, তাই তো? এমনকি সন্দীপের মুখে আজকে তোমরা পরিষ্কার শুনেছো যে গতকালকে তারা কোর্টে কিন্তু যায়নি। আমি তোমাদের কাছে বলেছিলাম যে গামলা হয়তো ডেটটাকে পোস্টপন্ড করে দিয়েছে, হ্যাঁ হতে পারে বন্ধুরা, কিন্তু সন্দীপের কাছে সেটা তোমরা ক্লিয়ার হয়ে গেলে যে গামলা সেখানে যায়ই নি। যখন দেখবে বিরোধী পক্ষী দুইজন পক্ষের মধ্যে যদি একজনের কাছে সমন যায়, মানে সন্দীপ কিন্তু পুরোটা নিয়ম মাফিক, যেমনি গামলা কিন্তু সন্দীপের কাছে ডিভোর্সের সমনটা পাঠিয়েছিল না, সন্দীপ নিজেই বলেছিল যে আমি সমনটা পাইনি, যার জন্য সন্দীপ কিন্তু সেখানে কোর্টে হাজির হতে পারেনি, যার জন্য গামলা কিন্তু এসে বলেছিল কোর্ট থেকে যে ওরা যায়নি, হ্যাঁ না গেলে ভালোই হবে। আর গামলা তো একতরফা ডিভোর্স কিন্তু অ্যাপ্লাই করেছিল, ঠিক আছে? কিন্তু এই ক্ষেত্রে যেই ক্ষেত্রে কালকে হেয়ারিংটা ছিল, মানে যেটার জন্য হেয়ারিং ছিল কালকে, সেখানে কিন্তু সন্দীপ দায়িত্ব সহকারে সমন কিন্তু গামলার বাড়িতে পাঠিয়েছিল। গামলারা বদমাশি করে সেই সমনটার ভিত্তিতে তারা কিন্তু সেখানে হাজিরা দেয়নি। এখানেই বুঝো যে গামলা ভিতরে ভিতরে কিন্তু বসে নেই বন্ধুরা, সেও কিন্তু মানে এবার বাজিমাত করতে চলেছে। কেন বলছি, কারণ গামলার যে দালাল, সে কিন্তু বারবার বলে যে আইনের ক্ষেত্রে, আইন সম্পর্কে বিশেষ আমার ধারণা নেই, তবুও বলছি যে যেটা আমি দালালের মুখে শুনলাম, দালাল পরিষ্কার বলেছে যে আইন এমন একটা জিনিস যেখানে বিচার করতে করতে কখন যে কে বাজিমাত করে নেবে, মানে অনেক সময় জিতেও কে হেরে যায়, আবার অনেক সময় হেরেও কেউ জিতে যায় শেষের দিকে, এমনি হতে পারে বিচারের ক্ষেত্রে। তো সেটাই কি সামনে হতে চলেছে, কৃষাণু কি তাহলে বাবার কাছে থাকবে না বন্ধুরা? কৃষাণু কি সত্যি সন্দীপের কাছে থাকবে না, বা কৃষাণু বাবা ছেড়ে সত্যি কি ওই নোংরার কাছে গিয়ে থাকবে, যেখানে শুধুমাত্র পরকীয়া, শুধুমাত্র লুডো খেলা, সারাদিন আইয়াসি করা, হ্যাঁ আর কি, যেখানে ইচ্ছা সেখানে ঘুরতে যাওয়া, ওই কি যে বলছে ব্লগের মধ্যে, গামলার ব্লগে তোমরা কি দেখতে পাও, কিছু কি শেখার মতো জিনিস থাকে গামলার ব্লগে তোমরা বলো তো? ওই জুতো ফেললাম পাশে ওই ডোভাটাতে, যেখানে অতিরিক্ত হারে নোংরা, বাস ঝাড়, ইভেন পাশে শিয়াল, হ্যাঁ। তো ভাবো যার বাড়িতে চারিপাশটা এতটা নোংরা, হ্যাঁ, ইভেন থাকার মতো ঠিকঠাক ঘর নেই, গামলা নিজেই বলছে যে গরমে তার সারা গায়ে ফুসকুড়ি, হ্যাঁ, ইভেন গরমের চোটে তার ওই কি বলছে ছুলি না ভুলি, ঠিক আছে, সেগুলো বেরিয়ে গেছে। আর যেই মেয়েটা নিজেই সুখী নেই, সে বাচ্চাকে কি সুখী রাখতে পারবে বন্ধুরা? আর যার ব্লগ থেকে
থেকে আমরা কোনো কিছু পজিটিভিটি পাচ্ছি না, যেটা নিয়ে আমরা গামলাকে নিয়ে কিছু প্রশংসা করতে পারবো, পারছি কি না? গামলা শুধু নোংরামি বলে কোনো কথা নেই, কিন্তু গামলার ভিডিওতে যে আমরা নিরপেক্ষ দর্শক হয়ে যে কিছু দেখবো ভালোটা, যেটা নিয়ে তোমাদের কাছে তুলে ধরবো, ভালো বিন্দু মার্ক -1 পয়েন্টও কিন্তু গামলার ভিডিওতে নেই, ঠিক আছে? তো যেখানে সে 1% বা -1% ভিউয়ার্সকে পজিটিভ বার্তা দিতে পারছে না, সেখানে যদি বাচ্চাটা যায় তাহলে ভাবতে পারছো কৃষাণুর ভবিষ্যৎটা কী হতে চলেছে? যেই কৃষাণু আজকে সন্দীপের কাছে হাসি খুশি, দিব্যি সে একটা সংসারে রয়েছে, দিব্যি তার পরিবারের কাছে খুশি রয়েছে, ইভেন সেই বাড়িকার সে উত্তরাধিকারী, তাই না? আর এত সুন্দর আইয়াসি, এত সুন্দর বাড়ি ঘর, এত সুন্দর পরিবার ছেড়ে যদি বাচ্চাটা ওখানে যায়, আমি জানি না সামনে যদি এটা হতে চলেছে, যদি এটা হয়ে যায়, আমি সত্যি কৃষাণুর ভবিষ্যৎ নিয়ে খুব টেনশনে আছি বন্ধুরা। তোমরা বলবে যে বাবা মায়ের থেকে মাসির দরদ বেশি, না গো, দরদটা হলো গিয়ে যে একটা বাচ্চা বা একটা মানুষকে যখন ভালোবাসি না তার ভিডিওর থ্রু থেকেই, তো অটোমেটিক্যালি তার জন্য কিন্তু কষ্ট হয়, যেটা আমার মতো সন্দীপের অনেক ভিউয়ার্সদের হচ্ছে। এবার তোমরা বলবে যে এত কথা তো বললে, কেন বলছো এইসব তো বলো। তো তোমাদেরকে কেন বলছি সেটার কারণটা এবার তোমাদেরকে বলি। সন্দীপের আজকের সকালের ভিডিও দেখলাম, যেখানে একটা ভাইটাল কমেন্ট দেখলাম বন্ধুরা, যেই কমেন্টটা দেখে আমি হতবাক, হতবাক, কোনো উত্তর নেই আমার। হ্যাঁ, কারণ আমরা সবাই রিলিফ পেয়েছিলাম সন্দীপের কথা শুনে যে কৃষাণু পেতে পারে না। ইভেন তোমাদের কাছেও কিন্তু বারবার তুলে ধরেছিলাম যে কৃষাণু যেতে পারে না গামলার কাছে, কৃষাণু কিন্তু সন্দীপের কাছেই থাকবে, কারণ গামলা লয়াল মা যে নয়, সে যে একজন পারফেক্ট মাদার নয়, সেটা কিন্তু প্রমাণিত আমাদের সামনে বা আইনের কাছে। সে যখন লয়াল মা প্রমাণ করতে পারবে, তারপর কিন্তু সে বাচ্চার কাস্টাডির জন্য দাবি করতে পারবে। তো সেক্ষেত্রে গামলা তো হেরে গেছে, কিন্তু এখন যে ব্যাপারটা আমাদের সামনে এসেছে বন্ধুরা, তোমরা আশা করি প্রত্যেকে নিউজ পেপার পড়ো, প্রত্যেক দিন হয়তো অনেকের বাড়িতে যায়, যেমনি ধরো যে বর্তমান, তারপরে উত্তরবঙ্গ, অনেক ধরনের পেপার আছে। তো কথাগুলো রিপিট হয়ে যাচ্ছে, মানে কথাটা শুনে আমি এতটা হয়ে গেছি কি না, যে তোমাদেরকে কীভাবে বুঝালে তোমরা বুঝতে পারবে। তো এবার তোমাদেরকে কমেন্টটা বলি, দেখো সন্দীপ টুডের বর্তমান পেপার পড়ো, মা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার করলেও বাচ্চা মা পাবে, মুম্বাই হাইকোর্টে নির্দেশ দিচ্ছেন, মুম্বাই হাইকোর্ট নির্দেশ দিচ্ছেন, তুমি চিন্তা করো না, অ্যাবাভ অল প্রেয়ার গড ব্লেস ইউ অ্যান্ড ইউর ফ্যামিলি। এত মানুষের প্রেয়ার মিথ্যে হতে পারে না, জাস্টিস ফর সন্দীপ অ্যান্ড জাস্টিস ফর কৃষাণু। তোমরা আশা করি কমেন্টার মানে বুঝতে পেরেছো বন্ধুরা, আশা করি তোমরা আমার ভিতরে যে চলছে উথাল পাতাল সেটা তোমরা বুঝতে পেরেছো। তাহলে এবার ভাবো, যেখানে মুম্বাই হাইকোর্ট থেকে এই ধরনের নির্দেশ দেওয়া হচ্ছে, আর যিনি এই কমেন্টটা করেছেন হয়তো উনি পেপারটা পড়েছেন। তোমরা অবশ্যই যারা যারা পেপার পড়ো বা যাদের বাড়িতে বর্তমান নিউজটা থাকে, তারা অবশ্যই সেই খবরটা কিন্তু মানে পেপারটা পড়ে খবরটা জানার চেষ্টা করো, এটা কি সত্যি হতে চলেছে। যদি সত্যিকারই সত্যি হতে চলেছে বা সত্যি রায় দিয়েছে, অবশ্যই কেউ মিথ্যে বলবে না, কারণ পেপার অনেকে পড়ে, আমি পড়ি না, এটা সত্যি কথা, আমি পড়ি না রোজ রোজ পেপার। তো যখন ইচ্ছা করে টিভিতে খবর দেখে নিই, হ্যাঁ, আর তারপরে তো এখন এই যে ব্যস্ত হয়ে গেছি ইউটিউব নিয়ে, যার জন্য আর খবর টবর পড়া হয় না। তো তোমরা যারা পড়ো বা তোমরা যারা পেপার ব্যবহার করো, তারা অবশ্যই এটা চেক করে দেখতে পারো, এটা কি সত্যি। হ্যাঁ, তো সত্যি যদি এটা হয়, তাহলে কিন্তু আমি জানি না কৃষাণুর সাথে কী হতে চলেছে। তবে অবশ্যই বলবো সন্দীপকে, বি স্ট্রং সন্দীপ, চিন্তা করো না, এতগুলো মানুষ তোমার সাথে আছে, ইভেন তোমাকে হয়ে যারা লড়াই করছে, তোমার জন্য যারা তোমার পাশে দাঁড়িয়েছে, তোমার আই মানে বিশেষ করে অরিন্দম দা, আরও যারা আইনি পক্ষে তোমাকে সাহায্য করছে, যাদেরকে আমরা দেখিনি অন ক্যামেরা, তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা প্লিজ, তুমি বা তোমার বাবা মা সবাইকে বলছি, তোমরা ভেঙে পড়ো না। আর যিনারা আপনারা সন্দীপকে সাপোর্ট করছেন বা সন্দীপের পক্ষে লড়াই করছেন, ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ, ঠিক আছে? কিন্তু আপনারা কোনো মতোই বাচ্চাটার কাস্টাডি মায়ের হাতে দিবেন না, কারণ মায়ের হাতে দিলে বাচ্চাটার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। জানি না গামলা সত্যি কী করতে চলেছে, কী করছে, কারণ গামলা কিন্তু অনেকটা কনফিডেন্স নিয়ে গতকালকে কিন্তু শর্ট ভিডিওটা আপলোড করেছে বন্ধুরা। আর এই যে গামলা, হ্যাঁ, যেখানে সে তার প্রেমিকের সাথে ঘুরে বেড়াচ্ছে, প্রেমিকের সাথে হাবুডুবু খাচ্ছে, সবটা আমরা দেখতে পাচ্ছি। যেখানে সে মায়ের বাড়িতে থাকছে, অথচ মাকে একটা চ্যানেল খুলে দিয়েছে শুধুমাত্র ইনকাম করার জন্য,
যেখানে ফকলাকেও সে বলছে যে আমার ফেস ভ্যালু তো অনেক দাম, হ্যাঁ আমার ফেস ভ্যালুর এতটাই দাম যে তুই একটা চ্যানেল খুললা, মানে চ্যানেলটাতে খুলেছিস তুইও দাঁড়া, মানে কত মানে ঠাট বাট কত দেখে নাও, হ্যাঁ যে এটা লজ্জা নেই বলে না পৃথিবীতে ওরাই সুখী বন্ধুরা, যাদের লজ্জা শরম থাকে না, যাদের মান সম্মান নিয়ে কোনো রকমের টেনশন থাকে না, তারাই কিন্তু পৃথিবীতে সুখী। কারণ যা করবো করছি, করতে দাও, কী হলো বললো, আরে বা বলুক না কী হলো, এই ধরনের মানুষের কিন্তু কোনো রকমের মানে লজ্জা শরম নেই, যার জন্য ওরা কিন্তু সবচেয়ে বেশি সুখী। দেখতে পাচ্ছ গামলার পরিবারে ওই ঠাম্মি ধাই ধাই করে নাচছে, হ্যাঁ ওই মা নাইটি পরে নাইটি কাকিমা গোটায় ঘুরে চলে আসলো, ঠিক আছে। ইভেন ওই লাইফা যে বিয়ে করার পরও অন্য মেয়ের সাথে চ্যাটিং ফ্যাটিং করে, ওর বাবা অন্য মেয়ের সাথে নাকি অন্য বউর বাড়িতে গিয়ে সময় কাটায় রাত কাটায়, মানে যাদের সম্পর্কে আমরা ভিউয়ার্সের কাছে শুনতে পাচ্ছি, এটা কিন্তু আমার কাছে প্রুফ নেই কিন্তু আমরা কমেন্টসের মাধ্যমে শুনতে পেয়েছি। তো যার পরিবার এতটা নোংরা, যারা সারাদিন শুধুমাত্র লুডো খেলে, ভাবো আমরা সময় পেলে কী করি, একটা গল্পের বই পড়ার চেষ্টা করি, সময় পেলে কী করি বাচ্চা কাচ্চা নিয়ে বসে তাদেরকে কিছু শোনানোর চেষ্টা করি। আমাদের দাদু ঠাকুমা কিন্তু এগুলো করতো, যেমনি ধরো যে সন্ধ্যাবেলা একটু বসে আছি, যদি হয়তো পড়তে ইচ্ছা করছে না, পড়তে বসে নি, সেদিন কিন্তু রামায়ণ মহাভারত নিয়ে আমাদেরকে গল্পগুলো শোনাতো, যে এমনি 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 হয়। আর তাছাড়া আমার দাদু কিন্তু প্রত্যেক দিন এভরি ডে সন্ধ্যাবেলা রামায়ণ নিয়ে বসতো, গীতাপাঠ না রামায়ণ বেশি নিয়ে বসতো, তো সেটা নিয়ে পড়তো, প্রত্যেক দিন পড়তো, সন্ধ্যাবেলা একটা কাজ ছিল আমার দাদুর। আর এদের বাড়িতে দেখো ওই ঠাম্মি বয়স্ক মহিলা কোনোদিন দেখেছো পুজো পাঠ করতে? ওই শুধু দেখলাম নীল ষষ্ঠীর দিন গিয়ে একটু গামলার সাথে গেল, কেন গেল, সেদিন সে উপবাস করেছিল, তাছাড়া আদারওয়াইজ। আচ্ছা বলো তো বয়স্ক মানুষ কি উপবাস করতে পারে? কিন্তু এদের দেখো অন্য রকমের সিস্টেম, হ্যাঁ ওই নীল ষষ্ঠীর দিন দেখলাম, সেদিনই শুধু দেখলাম, তারপরে কোনোদিনও দেখিনি ওই ঠাম্মিকে একটু হরে কৃষ্ণ নাম জপ করতে, ওই ঠাকুরের কাছে গিয়ে পুজো করতে, তার মধ্যে যে একটা ভদ্র সংস্কার বলে কোনো জিনিস থাকবে কোনোদিন দেখেছো? কোনোদিন দেখোনি? ইভেন তার গামলা যে মা, হ্যাঁ তাদের পরিবারটা বিশেষ করে শিক্ষিতের কোনো বিন্দু বিন্দু অবধি কোনো মানে ছোঁয়া নেই, হ্যাঁ তারপরে কি পরিবারটাতে শুধুমাত্র মানে আইয়াসে ছাড়া আর কিচ্ছু নেই, আইয়াসি ছাড়া ওদের বাড়িতে পড়ালেখার কোনো কালচার, কোনো নিয়ম, কোনো ডিসিপ্লিন বলে কিচ্ছু নেই ওদের পরিবারে বন্ধুরা, শুধুমাত্র আনন্দ করো, ফুর্তি করো, মজ করো, মস্তি করো, এই হো জীবন। হ্যাঁ যার জন্য গামলার মা দেখো মেয়ে থাকাতে একটা চ্যানেল খুলে নিয়েছে, যাতে সেও সে নছল্লাপিনি করতে পারে। আর যেখানে দেখো একটা বয়স্ক মানুষ সে চ্যানেল খুলেছে, সে দিব্যি ভালো ভালো ভিডিও দিতে পারবে, সেখানে সে কী করছে ওই নাচ ভিডিওগুলো, ঠাম্মি নাচছে সেই নাচের ভিডিওগুলো ছাড়ছে, মানে ভাবো এদের বৈশিষ্ট্যগুলো দেখো জাস্ট অবাক হয়ে যাবে। মেয়ে পরকীয়া করছে, মেয়ে লড়াই করে যাচ্ছে, অথচ মা ক্যামেরার সামনে হি হি, ভাবতে পারছো? এই হলো পরিবারের বৈশিষ্ট্য। ওদিকে দেখো এদিকে কৃষাণুর দিদুন, হ্যাঁ আর কৃষাণুর ঠাম্মি, দুটো মহিলাকে এক জায়গায় রাখবে তো? সন্দীপের মা কিন্তু দেখতে খারাপ না, উনি কিন্তু যথেষ্ট কাজ করেন, কাজ করে করে কিন্তু শরীরটা এই ধরনের হয়েছে। গামলার মা এই যে মানে স্ট্রং আছে তো, কেন বলো তো, কারণ উনি কিন্তু খুব একটা কাজ করেন না, যতটা কাজ দেখাচ্ছে মানে কাজ করতে কী করেন উনি, এখন তো বৌমা চলে এসেছে, বৌমা অনেক কাজ করছে, তারপরে মেয়ে আছে পাশে টুকিটাকি, গামলাও কাজ করছে, আর ওই ওই শুধু রান্নাটাই আমি করতে দেখি গামলার মাকে। ওইদিকে সন্দীপের মা দেখো তো কত বড় রাজপ্রাসাদ, চারিদিকে এরিয়া জুড়ে সবটা কিন্তু করছে সন্দীপ, খুব একটা মানে মাকে যে সন্দীপ করছে কিন্তু টুকিটাকি, কিন্তু বেশিরভাগ পুরোপুরি ধান সেদ্ধ থেকে শুরু করে জমি থেকে ফসল আনা ঝাড়া সেগুলো পরিষ্কার করা, হ্যাঁ সবাই মিলে বাইরের কাজগুলো করে, মানে ফসল আনা এগুলো সন্দীপের বাবাও করে দেখেছি, কিন্তু যে বাড়ির কাজ সকালের টিফিন, দুপুরের খাওয়ার, রাত্রের খাওয়ার, এগুলো করতে চারটেখানি খাটনি লাগে না কিন্তু, চারটেখানি ব্যাপার নয় কিন্তু, এগুলো করতে প্রচুর খাটনির ব্যাপার বন্ধুরা। আর নিত্যদিনের কাজ না মানে বোঝা যায় না কিন্তু খাটনি হয়, যারা করে তারা জানে, ঠিক আছে। তো যাই হোক বন্ধুরা, তোমাদেরকে এই খবরটা দিলাম, আমি যখন দেখলাম সত্যি বিশ্বাস করো না, মানে আমার তোমরা বিশ্বাস করতে পারবে না কী বলতে গিয়ে কী বলছি আমি জানি না, তো আমি এই কমেন্টটা যখন দেখলাম তখন সত্যিকারে আমি থমকে গেছি, ভাবছি তোমাদের সাথে এটা শেয়ার করি, কারণ তোমাদের জানা দরকার, আর তোমরা এই ব্যাপারটা অবশ্যই ইনকোয়ারি করে দেখো যে এটা কতখানি সত্য। তো তবুও বলবো সন্দীপকে, সন্দীপ ভেঙে পড়ো না, সত্যের পথে যেভাবে আছো সত্যের জন্য লড়াই করে যাও, তোমাকে এতগুলো মানুষ তোমার সততার জন্যই তোমাকে ভালোবাসছে, দেখা যাক সামনে কী হচ্ছে, কারণ ভগবান যেটা চাইবেন যেটা উনি করবেন নিশ্চয়ই সবার জন্য ভালো করবেন, ঠিক আছে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করলাম, প্লিজ তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে দিও, নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অফ করে প্লিজ পাশে থেকো বন্ধুরা, চলো টাটা। সন্দীপের পাশে আছি, সন্দীপের পাশে থাকবো যতদিন সন্দীপ সৎ পথে থাকবে, আর সন্দীপ সৎ পথে আছে বলেই এতগুলো মানুষ কিন্তু সন্দীপের পাশে আছে বন্ধুরা।
চলো টাটা।